ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যাদের ব্রিটিশ সিটিজেন কিন্তু তাদের বাচ্চা বা ফ্যামিলি মেম্বার হয়তো বাংলাদেশে, বাচ্চাই মনে করে, সেক্ষেত্রে এই দেশে নিয়ে আসার জন্য তার সে কি বাই বর্ন ব্রিটিশ না অন্যভাবে তাকে আসতে হবে, কিভাবে? এটা একটা লিগাল প্রশ্ন, ধন্যবাদ, অনেক মানুষেরই জানার দরকার বিষয়গুলো। ডিপেন্ড করবে যে ফ্যাক্টসের উপর, কখন বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা জন্ম হওয়ার আগে বায়োলজিক্যাল প্যারেন্ট, তার ইমিগ্রেশন স্ট্যাটাস কী ছিল, এগুলোর উপর বেস করে কিন্তু স্ট্যাটাস বুঝতে পারবো যে বাই বর্ন ব্রিটিশ সিটিজেন কি না, কিংবা তাকে এখানে এন্ট্রি ক্লিয়ারেন্স করে বাচ্চা হিসেবে এসে তারপর কিছু করতে হবে কিনা ডিটারমাইন করবে। যদি কোনো বায়োলজিক্যাল ফাদার যে কিনা অলরেডি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, ন্যাচারালাইজড ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ সিটিজেনশিপ দুই প্রকারের, একটা হচ্ছে ন্যাচারালাইজড, একটা ব্রিটিশ সিটিজেন নট বাই ওয়ে অফ ন্যাচারালাইজেশন। যদি ন্যাচারালাইজ ব্রিটিশ সিটিজেনের বাচ্চা দেশের বাইরে জন্মগ্রহণ করে, বাই বর্ন দেয়ার ব্রিটিশ সিটিজেন। আর যদি ব্রিটিশ সিটিজেন যে কিনা নট ন্যাচারালাইজড, মানে সে বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে সিটিজেনশিপ পাইছে, সে কিন্তু বাচ্চা যদি ইউকের বাইরে জন্ম হয় অটোমেটিক্যালি পাস করতে পারবে না, তখন একটা লিগাল প্রসিজার ফলো করে এই সিটিজেনশিপ রাইটটা নিতে হবে আর কি। তো এটা গেলে একটা। আর যদি এমন হয় যে নান অফ দ্য প্যারেন্টস ব্রিটিশ সিটিজেন না জন্মের সময় কিংবা জন্মের আগে, তখন লট আবার ডিফারেন্ট, তখন হয়তো এন্ট্রি ক্লিয়ারেন্স করে অ্যাপেন্ডিক্স এফএমের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করে ইমিগ্রেশন রুল স্যাটিসফাই করে তারা প্যারেন্টসকে জয়েন করবে ইউকেতে আসতে পারে। কিন্তু কমপ্লিকেশনস হয় যখন এক প্যারেন্ট থাকে ইউকেতে, আরেক প্যারেন্ট থাকে বাংলাদেশে, তখন কিন্তু ইমিগ্রেশন আইনটা একটু স্ট্রঙ্গার, ডিফিকাল্ট। কেন? কারণ তখন নর্মাল রুলস স্যাটিসফাই করলে হয় না, তখন অ্যাডিশনাল একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যেটাকে বলা হয় সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, যে ইউকে বেসড যে প্যারেন্ট তার সকল দায়িত্ব, তার মানে পড়াশোনা, মেডিকেল, ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের দায়িত্বটা সে ফুলফিল করে, আরেকজন যে প্যারেন্ট তার কোনো দায়িত্বই নেই কিংবা তার দায়িত্বটা নমিনাল, মেজর না। যদি এটা প্রমাণ করতে পারে, তখন সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি দেখিয়েও কিন্তু এখানে বাচ্চাকে নিয়ে আসা যায়, যারা কিনা ব্রিটিশ সিটিজেন তারা আনতে পারে। এখন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করে একটা করা যায়, আর যদি সোল প্যারেন্টালের উপর রিলাই করে তাহলে কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের কোনো ঝামেলাই নেই। তো অ্যাডিকুয়েট মেনটেন্যান্স, কোনো রকম মান্থলি কিংবা উইকলি একটা মিনিমাম ইনকাম থাকলেও তারা আনতে পারবে বাচ্চাদেরকে। শুধুমাত্র আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া, ডকুমেন্ট, এভিডেন্স এগুলো প্রোভাইড করতে হবে। যেমন স্কুল থেকে, বাংলাদেশের স্কুল থেকে ল্যাটার, যে ইউকে বেসড যে প্যারেন্ট সে রেগুলার খোঁজখবর রাখে, ডক্টরের কাছ থেকে ল্যাটার, হেলথ বিষয়ক সকল খোঁজখবর, ডিসিশন ইউকে বেসড প্যারেন্ট সেই নিয়ে থাকে, সকল ধরনের ফাইন্যান্সিয়াল মেনটেন্যান্স ইউকে বেসড প্যারেন্ট সেই দেয়, রেগুলার বাচ্চার সাথে ইউকে বেসড প্যারেন্টের যোগাযোগ হয়, এগুলো প্রমাণ করতে হবে। বিষয়গুলো আরও কমপ্লিকেটেড হতে পারে বাংলাদেশ থেকে বাচ্চা নিয়ে আসার জন্য, যদি যে কিনা ব্রিটিশ সিটিজেন প্যারেন্ট তার মাল্টিপল ম্যারেজ থাকে, তার মানে ইউকে তে অলরেডি একটা ওয়াইফ আছে, বাংলাদেশে গিয়ে আরেকটা বিয়ে করছে, ওখানে আবার বাচ্চা হয়েছে, তখন কিন্তু বিষয়গুলো আরও কমপ্লেক্স হয়ে যায়। কেন? কারণ আদার বায়োলজিক্যাল প্যারেন্ট যে কিনা বাংলাদেশে, তার কনসেন্ট লাগবে, তার কোনো অবজেকশন নেই এই বাচ্চাগুলো এক দেশ থেকে আরেক দেশে মুভ করবে, ইন অ্যাডিশন টু যে ক্রাইটেরিয়া সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস। আর যদি কোনো কারণে যে স্টেপ প্যারেন্ট যদি হেল্প করে ইউকে থেকে, তাহলে বিষয়গুলো একটু সহজ হয়ে যায় আর কি। তো মোটামুটি এই হচ্ছে। সেক্ষেত্রে ধরেন, আমি যদি একটু প্রশ্ন করি, ধরেন আপনি যেটা বলেন আর কি, যে সেকেন্ড ম্যারেজ যদি হয়, এখানে তো ধরেন ইউকে রুলস অনুযায়ী তো এক বউ থাকা অবস্থায় আরেকটাকে সে ডিক্লেয়ার করতে পারে না ওয়াইফ হিসাবে, যেটাকে কি হিসাবে দেখাবে, মানে কি বাচ্চা হিসাবে দেখাবে? হ্যাঁ, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে যেটা করতে পারে, যে যেহেতু তার অলরেডি এখানে ওয়াইফ আছে, সে আরেকটা ওয়াইফ দেখাতে পারবে না লিগেলি, কিন্তু আনম্যারিড পার্টনারটাকে কোনো ক্রাইম কিংবা কোনো অন্যায় হিসেবে দেখা হয় না ইউকেতে। আনম্যারিড পার্টনার যদি বাচ্চা হয়, তারা যাতে বায়োলজিক্যাল ফাদারকে জয়েন করতে পারে, সেই ব্যবস্থা তারা এই ইমিগ্রেশন আইনের মাধ্যমেই করে রাখছে। সেক্ষেত্রে ধরেন বাবা যদি বাই বর্ন ব্রিটিশ হয়ে থাকেন বা ন্যাচারালাইজেশন মাধ্যমে হয়, পার্টনারের বাচ্চা কি মানে বর্ন ব্রিটিশ হবে না, মানে এটা কি লিগ্যাল প্রসেসে আসতে হবে? ব্রিটিশ ন্যাশনালিটি যে একটা রয়েছে, এটা প্রিটি ক্লিয়ার, যদি ওয়ান অফ দ্য বায়োলজিক্যাল প্যারেন্ট ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে বাচ্চা জন্মের আগে, তাহলে কিন্তু এটা ম্যাটার করে না সে বাচ্চাটা কার কাছ থেকে হচ্ছে। বাবা যদি ব্রিটিশ, মা যদি ব্রিটিশ সিটিজেন হয়, তাহলে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে থাকে আর কি।
এটা হয়তো অনেকে জানে না, কিন্তু যে ন্যাশনালিটি একটা রয়েছে ইউকেতে সেটা ক্লিয়ারলি ডিফাইন করছে। ম্যারিড হোক আনম্যারিড হোক এটা কোনো ম্যাটার করে না, যদি একজনের চারজন পার্টনার আনম্যারিড পার্টনার থেকে থাকে ইউকের বাইরে এবং জন্মের আগেই যদি বায়োলজিক্যাল প্যারেন্ট, ওয়ান অফ দ্য বায়োলজিক্যাল প্যারেন্ট ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে এবং ন্যাচারালাইজ ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, তাহলে বাই ডিফল্ট বাচ্চাগুলো কিন্তু ব্রিটিশ সিটিজেন হিসেবে জন্মগ্রহণ করবে, অটোমেটিক্যালি ব্রিটিশ এবং আসতে পারবে। জি জি, এটাই ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট এনশিওর করেছে।